যে দেশ যত বেশি শিল্পে সমৃদ্ধ তত বেশি উন্নত। এটি আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের জিডিপিতে শিল্প খাতের অবদান 2021-22 সালে ছিল 36.92%, যেটি অলরেডি বৃদ্ধি পেয়ে আমাদের 2030 সালের ভিতরে যে পরিকল্পনা ছিল তার অনেক আগে 40 সালে আমরা 37.56% ইতিমধ্যে আমাদের উন্নীত হয়েছে। আমাদের 2027 সালের মধ্যে 44% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 37.56% যেহেতু অর্জিতই হয়েছে, তো আমাদের 27 সালের মধ্যে আর এই 40% অর্জন করা আমাদের পক্ষে কোনোভাবেই খুব কঠিন কিছু নয়। আমরা সবাই জানি যে আমাদের এবছরে, আপনারা জানেন যে শিল্প খাতের যে গতি বা যে প্রবৃদ্ধি যেভাবে হচ্ছে, আপনারা জানেন যে লবণে এবার আমরা 63 বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন করেছি। আমরা এবছরে আমাদের দেশের সার্বিক চাহিদা হলো আমাদের 25 লক্ষ মেট্রিক টন, সেখানে আমরা ইতিমধ্যেই 24,37,000 মেট্রিক টন আমরা লবণ উৎপাদন করেছি, যেটা আমাদের বলা হচ্ছে যে 63 বছরের মধ্যে সর্বোচ্চ। আপনারা যদি এডিপি বাস্তবায়ন অগ্রগতি দেখেন, আমরা কিন্তু 112.24% পর্যন্ত আমরা আমাদের এডিপি যে প্রকল্পগুলো নেওয়া হয় সেটি আমরা অর্জন করেছি। আমাদের যদি অন্যান্য ক্ষেত্রে আমাদের জিআই পণ্য বা আমাদের পেটেন্ট আইন, এটা আপনারা জানেন যে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা, এলডিসি গ্র্যাজুয়েশন মোকাবেলা আমাদের কিন্তু খুব ক্রিটিক্যাল 2-3টি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয় আন্ডার কাজ করে। তার একটি হলো বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড, ডিপিডিটি ডিপার্টমেন্ট অফ পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর, আরেকটি হলো আমাদের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। খুব দেখা যায় না, কার্যক্রমগুলো বোঝা যায় না, কিন্তু এই প্রতিষ্ঠানগুলি যে কতটা ভাইটাল সামনের দিকে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বা আমাদের অ্যাক্রেডিটেশনের মাধ্যমে বৈশ্বিকভাবে আমাদেরকে পরিচিত করা, সমস্ত প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেটেড করা, আমাদের যে হেলথ সেক্টর ও আমাদের ফুড সেক্টর সেইখানের যে ল্যাবগুলোকে অ্যাক্রেডিটেটেড করা, সবগুলোই প্রতিষ্ঠান কিন্তু শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে। এইরকম একটি বড় পরিধিযুক্ত যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল নেতৃত্বে, আমাদের মাননীয় মন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি আপনাদের সকলের সহায়তায় ইনশাল্লাহ আমরা সেই দিন, বেশি দূরে নয়, যেদিন শিল্প মন্ত্রণালয়কে আর নিজের পরিচয় নিজে পরিচিত হতে হবে না, সবাই তাকে এক বাক্যে চিনবে, তার কাজের মাধ্যমে, তার পরিধির মাধ্যমে, তার সেই অর্জনের মাধ্যমে, সেই জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমরা আমাদের সেই সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে, আমাদের সকলের আন্তরিকতা দিয়ে, সকলের বলবো যে তাদের যে কর্মদম বা কর্মস্পৃহা আছে সেটিকে আমাদের আফকোল করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেটি আমরা অর্জন করব। আমরা সবাই জানি যে অর্থনৈতিক যে গতি ছিল তা আমাদের দেশে এসেছে, অর্থনৈতিক অগ্রযাত্রা, সেই দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে সেটি সোনার বাংলা পরিণত হতে আমাদের আর বেশি দিন সময় লাগবে না। আমরা যদি আজকের সেই স্বপ্নের পদ্মা সেতুর কথা বলি, বঙ্গবন্ধু সেতুর কথা বলি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, কক্সবাজার বিমানবন্দর, আমাদের পায়রা সমুদ্র বন্দর, এবং সর্বশেষে আমরা যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি আমাদের উদ্বোধন করলেন, 9,24,000 মেট্রিক টন ধারণা ক্ষমতা সম্পন্ন এশিয়ার বৃহত্তম ফার্টিলাইজার ফ্যাক্টরি, সেটি যে উন্নয়ন হয়েছে, যে দৃশ্যমান মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, সেই এই সকল প্রকল্পের সুফল কিন্তু এখন দৃশ্যমান, এবং আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি যে এই অগ্রগতির সুফল যেন আমাদের জনগণ পেতে পারে। জাতির পিতার যে স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন দেখে যেন আমরা যেন সেইখানে আমাদের দেশটাকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারি। আমরা এবছরে যে 21টি প্রতিষ্ঠান এবং একটি অ্যাসোসিয়েশনকে যে পুরস্কার প্রদান করলাম, তার মধ্যে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির, মাইক্রো এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানও রয়েছে। আমি আশা করব যে এই ন্যাশনাল কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রতি বছরই দেওয়া হয়, আমরা কিন্তু সেইভাবে সাড়া পাই না। সত্যিকার অর্থে আমরা যখন বারবার টিভি স্ক্রলে দিই, জাতীয় পত্রিকায় দিই, আমার কাছে মনে হয় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার বা বঙ্গবন্ধু জাতীয় শিল্প পুরস্কার বা সিআইপি পুরস্কার, যেহেতু শিল্প মন্ত্রণালয় থেকে 4টি পুরস্কার এই সঙ্গে ন্যাশনাল কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে, সেই ধরনের সাড়া আমরা পাচ্ছি না। কিন্তু তাই বলে কি আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা কমে গেছে বা আমাদের কি সেই সক্ষমতার অভাব হয়েছে যে আমরা একটি পুরস্কারের জন্য আমরা আবেদন করার সক্ষমতা রাখছি না? আমার মনে হয় এখানে আজকে যারা পুরস্কৃত হলেন তারাই আপনারা কাজ করবেন, সবাইকে জানাবেন, যত বেশি কম্পিটিশন হবে
সেখানে কিন্তু প্রথম হওয়ার এটাও কি বলে অনুভূতিটা অন্যরকম। যখন আমাদের সেই দুজনের মধ্যে একজন ফার্স্ট, সেটি গিয়ে আমাদের কিন্তু খুব আনন্দ দেয় না, কিন্তু যখন অনেক কম্পিটিশনের ভিতরে অনেক স্ক্রিনিং করে আমাদের এই জায়গায় আসতে হয়, তখন কিন্তু সেই পুরস্কারের মর্যাদাটাও অনেক বেশি আপল হয়। তো আমি আশা করব যে ভবিষ্যতে যারা পুরস্কার পেয়েছেন তারা আরও বেশি এটা প্রচার করবেন, এবং আপনাদের উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের আমি অনুরোধ করবো। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন এসএমই ফাউন্ডেশনের ওই অনুষ্ঠানে এসে বলছিলেন যে এখন আমাদের নারী উদ্যোক্তার সংখ্যা এসএমই খেতে খাতে হলো 60%, এটিকে আরও বেশি বাড়াতে হবে। তাদের জন্য অলরেডি এফবিসিসিআই সভাপতির মধ্যে বলেছেন যে তাদের কোয়ালেটারাল ফ্রি তারা 50 লক্ষ টাকা নিতে পারছিল, গ্যারান্টারের বিষয়টা আমরা সলভ করছি। সমস্ত কিছুর পরেও যদি নারী উদ্যোক্তারা এগিয়ে না আসেন তাহলে কিন্তু আমাদের এটার জন্য খুবই দুঃখজনক। তো আমি আশা করব যে শুধুমাত্র পুরস্কার প্রাপ্তির মাধ্যমে নয়, এই ধরনের প্রচারের মাধ্যমে আপনাদের যারা সহকর্মী আছে, যারা অঙ্গ সংগঠন আছে, তাদেরকেও আপনারা জানানোর চেষ্টা করবেন, যাতে এই পুরস্কারগুলোর জন্য আরও বেশি আবেদন পড়ে, আমরা আরও বেশি স্ক্রিনিং করতে পারি, আরও বেশি কম্পিটিশনের মাধ্যমে আপনাদেরকে আমরা পুরস্কৃত করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটু কোট করছি, উনি বলছিলেন, জনগণের ভালোবাসা আর ইচ্ছাই আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করেছে। আমার জীবনের একমাত্র লক্ষ্য হলো নিজ দেশের জনগণ ও দেশের সেবা করা এবং আমার পিতার সোনার বাংলার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা, আনকোট। এই যে জাতির পিতার যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, তার পিতার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করা, শুধুমাত্র আমাদের তার হাতকে শক্তিশালী করা, তার লক্ষ্যকে পূরণ করা, তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। আসুন আমরা সবাই একযোগে একসাথে তাল মিলিয়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব একসাথে কাজ করে আমরা সেই স্বপ্নের সোনার বাংলা, সুখী সমৃদ্ধ সোনার বাংলা। এবং মাননীয় প্রধানমন্ত্রী আরও একটি কথা বলেন যে আমরা 2041 সালের মধ্যে সেই স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।